দলিল যার জমি হবে তার। নতুন যে ভূমি আইন, ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইন 2023, যারা এতদিন আমরা জেনেছি যে কেউ যদি কোনো কিছু দখল করে নেয়, তার 12 বছর যদি তার সে ভূমিটা তার দখলে থাকে, তাহলে তিনি মালিক হয়ে যান, এবং সরকারি জমির ক্ষেত্রে 60 বছর যদি দখলে থাকেন সেটি মালিক হয়ে যান। কিন্তু নতুন যে আইন করা হয়েছে, সে আইনে শুধু আপনি দখলে থাকলে হবে না, আপনার মালিকানা থাকতে হবে। যারা অনেকে বাংলাদেশে প্রচুর জমি জমা আছে যারা বেদখল হয়ে আছে, এই আইনের অধীনে এই আইনটি শুধুমাত্র কোনো সিভিল আইন না, অনেক সময় আমরা সিভিল, আপনি যখন ভূমি পুনরুদ্ধারের জন্য বা হচ্ছে আপনি যখন আপনার জায়গার জন্য আপনি মামলা করেন, মামলাটা বছরের পর বছর আপনি আপনার হয়তো জীবদ্দশা রায় দেখে যেতে পারেন না, সেজন্য এখন যে আইনটি করা হয়েছে এটা সেমি ক্রিমিনাল এবং সেমি সিভিল আইন করা হয়েছে। এটার শাস্তির ব্যবস্থা আছে। সুতরাং কেউ যদি জোরপূর্বক কারোর ভূমি দখল করে নেয়, তাহলে তার জন্য সর্বোচ্চ 7 বছরের সাজার ব্যবস্থা আছে। এমনকি এটি কগনিজেবল অফেন্স আইন, এটি কগনিজেবল অফেন্স, এটি আমলযোগ্য একটি অপরাধ, যেটি আপনি থানায় তাদের বিরুদ্ধে, যারা ভূমিদস্যু তাদের বিরুদ্ধে আপনি থানায় মামলা করতে পারবেন এবং পুলিশ বিনা এতেই তাদেরকে গ্রেপ্তার করতে পারবে। তো সুতরাং এখন যে আইনটি হয়েছে, এটির মাধ্যমে আপনার যে ভূমি, আপনার যদি দলিল থাকে, দলিলের দুটি খুব সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে আপনার আপনার যে ডিড থাকতে হবে, ডিড বলতে হচ্ছে আপনার যে সাবকাবলা দলিল থাকতে হবে, আরেকটি হচ্ছে আপনার নামে নামজারি থাকতে হবে, মিউটেশন যেটিকে বলে। এই দুটি থাকলেই আপনি আপনার মালিকানা প্রমাণিত হবে এবং এই মালিকানা প্রমাণের মাধ্যমে আপনি আপনার ভূমি পুনরুদ্ধার করতে পারবেন। এখন এটি আর সিভিলের জন্য শত শত বছর ধরে ওয়েট করতে হবে না, আপনাকে ক্রিমিনাল অফেন্সে মামলা করতে পারবেন। এবং কি অনেকে যার একটু জমি আছে, একটু জমি বাড়িয়ে নিচ্ছে, সেই এটা বাড়িয়ে নেওয়া এক ধরনের ভূমি জালিয়াতির, এখানে 4 এবং 5 ধারা, ভূমি আইনে 4 এবং 5 ধারা বলা আছে, এটি যদি কেউ করে তার জন্য 7 বছরের সাজার ব্যবস্থা আছে। যে জালিয়াতি করা যাবে না, দলিল জালিয়াতি করলে এই আইনের অধীনে তার শাস্তির ব্যবস্থা আছে। তো সুতরাং ভূমি আইন যেটি নতুন হয়েছে, এই আইনের মাধ্যমে আপনারা আপনাদের জমি যে বেদখল থেকে দখল করতে পারবেন এবং এটা ক্রিমিনাল অফেন্সে পরিণত হয়েছে আমাদের অ্যানঅ্যাক্টের, এই আমাদের চেকের যে মামলা আমরা করি, চেকের মামলার মতো, অ্যানঅ্যাক্টের মামলার মতো এই আইনটিকে সেমি ক্রিমিনাল এবং সেমি সিভিল হিসাবে করা হয়েছে। তো সুতরাং যারা ভূমিদস্যু আছে, যারা মানুষের জোরপূর্বক ক্ষমতা দাপটে দখল করে নিচ্ছে, তাদের জন্য এই আইনটি একটা ভয়ঙ্কর অবস্থা ধারণ করবে। এবং কি যারা যারা বেদখল অবস্থায় আছেন, তাদের জন্য খুব দ্রুত ওই আইনটি, যদিও আইনটি সংসদে বিল আকারে উত্থাপন হয়েছে এবং সংসদীয় স্থায়ী কমিটির কাছে গিয়েছে, তো 1 সপ্তাহের মধ্যেই এটি পূর্ণতা লাভ করবে, তখনই আপনারা আপনাদের আইনি পদক্ষেপ নিতে পারবেন।